সনাতন পিতামাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যে দৃশ্য অনুষ্ঠান শুরু করছি। জানি অধীর অপেক্ষায় রয়েছেন আমার পুরনো বন্ধুরা, যারা জানেন 11:50 মানে রুমা ঘোষ, 11:50 মানে রুমাদি। রুমাদির কাছে নিত্য নতুন কিছু পাবো, নিত্য নতুন বলার অবশ্যই বলবো। তার আগে কিছু কথা বলতে ইচ্ছা হয়, আপনারা যখন কোন সময় কাজ করেন, সমস্যাটা যখন দীর্ঘদিন দিয়ে ভোগেন তখন কোনো ব্যাপার না, কিন্তু যখন কাউকে টাকা দিয়ে কাজ করেন তখন চান কাজটি অতি তাড়াতাড়ি হয়ে যাক। এটা কি সম্ভব? আপনার যদি কোনো রোগ হয় সেই রোগটাকে সারাতে গেলেও কিন্তু ওষুধের প্রয়োজন হয়, একটা সময়সূচি লাগে। আপনারা কোনো মামলা মকদ্দমে জড়িয়ে গেলেন, আপনারা উকিলকে টাকা দিয়েছেন মানে উকিল সেই মুহূর্তে আপনাকে মিটিয়ে দেবে একদম, সেটা ভাবেন কি করে? ঠিক জ্যোতিষের কাছে আমি বারবার বলেছি, যারা আসবেন আমার কাছে ধৈর্য নিয়ে আসতে পারলে আসবেন, নাহলে আসবেন না। হ্যাঁ, আমার কাজ বিফলে কোনোদিন যায়নি, যাবে না, জোর গলায় বলছি। হ্যাঁ, কারোর ভাগ্যে এক সপ্তাহে ক্লিক করে, কারোর ভাগ্যে এক মাস লাগে, কারোর ভাগ্যে 6 মাস লাগে, কারোর ভাগ্যে 1 বছর লাগে, কিন্তু কাজটি হয়েছে, সেই সমস্যা থেকে বেরিয়ে এসে সমাধানে ভালো আছে। কিন্তু আপনারা এসে অস্থির হয়ে যান যখন বহু জায়গায় ঘুরে বেড়ান, বহু জায়গায় ঘুরতে ঘুরতে বহুটা মাস চলে যায়, তখন কিন্তু আপনারা যখন আমার কাছে এসে পড়েন তখন মনে হয় 2 দিনের কাজ কেন হচ্ছে না 3। আমার কাছে দোহায় আপনারা যারা 10 দিন, 5 দিন, 2 দিন, 21 দিন, 3 দিন এরকম ভাবে আসতে চাইছেন, তারা আমার ফোন নাম্বারে ডায়াল করতে হবে না, এই প্রোগ্রাম তাদের জন্য নয়, তারা স্কিপ করে বেরিয়ে যান, দরকার নেই রুমা ঘোষে এই রকম প্রোগ্রাম দেখার জন্য, রুমা ঘোষকে এই প্রোগ্রামে ফোন করার জন্য। সব সময় জানবেন ধৈর্য, একটা চারা গাছ নিয়ে এসে যখন গাছে জল ঢালেন না, সেই চারা গাছটাও টুকটুক করে বড় হতে সময় লাগে। আপনি জল এনেই 2 দিনে হেন, আপনার 2 দিন ওই বীজটা দিয়ে সে গাছ বেরিয়ে যায় না। কেন আপনারা বাস্তবের বাইরে কেন ঘোরাফেরা করেন? স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখা ভালো, কিন্তু বাস্তবকেও জানতে হবে, বাস্তবের দিকটাও আসতে হবে। যে আমি আজ গেছি, আমার এত গ্রহগত অবস্থা খারাপ ছিল, তার জন্য এতদিন আমি ভুগেছি, তাহলে আজ আমি কি করে একটুতেই রেহাই পেয়ে যাব? আমার সময় আমাকে আস্তে আস্তে এই অশুভ গ্রহগুলো যখন নিস্তেজ নিজে ভাবেই খণ্ডন হবে, ও সময় যখন দেবে ওর সময়টা আমি ভালো থাকবো, এই এই হিসেবেই আমার কাছে আসুন। প্রত্যেক মানুষকে বলছি রুমাদি রয়েছে আপনাদের পাশে, কাজ হবে, গ্যারেন্টি, গ্যারেন্টি 2000% গ্যারেন্টি রুমাদির কাছে কাজ হবে। আজ পর্যন্ত কাজ আমার বিফলে হয় না, যারা বিফলে বলে বেরিয়ে যায় তাদের ধৈর্য কম, তারা ধৈর্য দিয়ে করে না। অনেকে আছে কাজ নেওয়ার পর নিয়ম আচার করে না, আমি বারবার বলি আমি কাজ দিয়েছি, আপনি প্রেসক্রিপশনে ডাক্তার ওষুধ লিখে দিল, প্রেসক্রিপশনটা সামনে রেখে দিলেন, কিন্তু আপনি একবারও প্রেসক্রিপশনে কিভাবে ওষুধ খেতে হবে খেলেন না, ওষুধগুলো মুখের সামনে রাখা আছে, আপনি কি ভাবছেন আপনার হয়ে যাবে, আপনার রোগ সেরে যাবে? কখনো সারতে পারে না। ঠিক তেমনি আমি তো খুব ছোট্ট ছোট্ট নিয়ম দিই, আমি এরকম দিই না যে ড্রেন পার হলে আপনার জিনিস খারাপ হয়ে যাবে, ওই পার হলে, আমার ওরকম কোন নিয়মাবলী থাকে না, কিছুমাত্র উপাচার থাকে, সেই উপাচারটা করলে ডেলি আপনি ভালো থাকবেন। এইটুকু আপনারা মাথায় রাখেন না, এইটুকু ভুলে যান কি করে, আমি তো কিছু বুঝতে পারি না। একটু ধৈর্য ধরতে হবে সবাইকেই, ধৈর্য ধরলে সঠিক পথ পাবেন, আর 100% গ্যারান্টি রুমাদির কাছে পেয়ে এসছেন পাবেন, এতটাই জোর গলায় এই মিডিয়ার সামনে বলছি। দেখে নিতে আছে, হ্যালো, নমস্কার, জয় জগন্নাথ, কার বিষয় জানা হবে? বোনের ডেট অফ বার্থ 6/5/2003, সময় সকাল 10:30, জন্মস্থান কর্কট, লগ্ন মিথুন, রাশি আদ্রা, নক্ষত্র জন্ম, এটা জানা ছিল? প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বোন কিন্তু খুব লক্ষ্মী, বোন হওয়ার পর কিন্তু তোমাদের সংসারে অনেক উন্নতি হয়েছে, কিন্তু বোন মাঙ্গলিকও,
এই জায়গাটা যথেষ্ট, কিন্তু বোন নাম যশ খ্যাতি পড়াশোনায় খুব ভালো, এগুলো কিন্তু সব থাকবে ওর মধ্যে, কিন্তু মাঝে মাঝে যে রাগ এত বেশি করবে, যেখানে কিন্তু ওর ডিসিশনে ভুল হয়ে যাবে, মাঙ্গলিক খণ্ডন করতে হবে। এমনকি মেয়েটি পড়াশোনায় ভালো, নাম যশ খ্যাতি সব আছে, কিন্তু ওর কিছু ভুলে ডিসিশনে কোনো কিছু করতে চাইলেও সেটা ওর হাত থেকে বেরিয়ে যায়, কোনোভাবেই করে উঠতে পারে না। আমি যেগুলো বললাম সেগুলো ভুল কি দিদি? এখন কিন্তু ওর সময় একদম ভালো যাচ্ছে না, এখন ওর সময় ভালো যাবে না। আর একটা বলছি, কিছু কিছু মনে করবে না, আচ্ছা এবার আর একটা কথা বলি, দাদা হয় শুনতে হয়তো তোমার খারাপ লাগবে, কিন্তু খুব সাবধান, বোন কিন্তু খুব তাড়াতাড়ি খুব অল্প বয়সে কোন পুরুষ বন্ধুর পাল্লায় পড়ে যাবে, সেখান থেকে সাবধানতা অবলম্বন করো, ঠিক আছে? আর ওর যে জন্মছক গুলো খারাপ রয়েছে সেগুলো যদি ঠিক না করো, তাহলে এই ডিসিশনটা মারাত্মক ভাবে যখন ক্ষতি হয়ে যাবে, তখন কিন্তু কোনো উপায় থাকবে না কিছু করার। ভালো থাকো, যাক আবার আলোচনায় চলে আসি। প্রচুর মানুষ প্রচুর মনোবাঞ্ছা রয়েছে, আমরা প্রত্যেক দিন প্রত্যেক সময় প্রত্যেক মানুষ যখন জন্মায় যখন বড় হতে থাকি, নিজেদের মনের একটা বাঞ্ছা থাকে, এই সেই মনোবাঞ্ছাটা যদি পূরণ হতো, বেশ এটা যদি হতো, হ্যাঁ ভবিতব্যের বাইরে আপনি পাবেন না, যা আপনি নিয়ে জন্মেছেন তা যদি আপনার অশুভ গ্রহ আপনাকে পেতে দিচ্ছে না বা কোনোভাবে প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কিভাবে পেরাবেন, আজকে টোটকা সেটা থাকবে। দেখেনি কি আছে? হ্যালো, নমস্কার, আমার নাম রাজা ব্যানার্জি। নমস্কার, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, কার বিষয় জানা হবে? আমি একটা আমার বোনের সম্বন্ধে জানি। বোনের ডেট অফ বার্থ? বোনের ডেট অফ বার্থ হচ্ছে 4ই জুলাই। 4ই জুলাই 2002। সময়? সকাল 8:05। জন্মস্থান? হাওড়া। প্রোগ্রাম আজকে দেখছেন না এর আগে দেখেছেন? আচ্ছা চলুন চলে আসি বোনের রাশি লগ্নে। কর্কট লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রে জন্ম, এটা জানা ছিল? আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি চন্দ্রভঙ্গ কালসর্প যোগ হয়ে রয়েছে বোনে, জানেন কি? মানসিক দিক দিয়ে ভোগে বেশি বোন, একটুতে ঘাবড়ে যায়, কনফিডেন্স কমে যায়, এটা রয়েছে। আর একটা যেটা দেখতে পাচ্ছি, বোন কিন্তু খুব লক্ষ্মী, বোন আসার পর আপনাদের সংসারে প্রচুর উন্নতি হয়েছে। আর একটা দেখতে পাচ্ছি, বোনের নাম যশ খ্যাতি খুব রয়েছে, কিন্তু সময় ওকে এখন সাথ দেবে না, সরকারি চাকরির যোগ প্রবল ভাবে রয়েছে। বিবাহিত জীবনের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বোন কিন্তু মাঙ্গলিক, এটা জানেন কি? এই মাঙ্গলিক খণ্ডন করতে হবে, শনি রাহু গ্রহণযোগ খণ্ডন করতে হবে, নইলে কিন্তু সমস্যা পড়বে। বোন কিন্তু খুব বুদ্ধিমতী, মানে এটা অতাল তৃতীয় ব্যক্তির দ্বারা ওর রিলেশনশিপ বারংবার কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, বিয়ে হলেও তৃতীয় ব্যক্তি ওর সংসারে চাবি কাটি ঘোরাবে। সন্তান আসার সম্ভাবনা কম হয়, বাপলো আসলে মিসক্যারেজ হয়ে যায়, এটা প্রবণতা থাকে প্রচুর ভাবে। তারপরে যেহেতু মঙ্গলের ঘরে বসে রয়েছে, বারংবার আসতে গিয়ে যদি বলে আমরা মঙ্গল কেতু ছন্ন ছাড়া যোগ বলি, যেহেতু মঙ্গলের ঘরে বসে রয়েছে সেই জায়গাটা প্রভাব দেয়। এইবার আসতে হবে আপনাকে চেম্বারে, এত ডিটেলস, কারণ আরো মানুষ ফোনের অপেক্ষায় থাকছে, বুঝতে পারছেন? আপনাদের অনেক কোয়েশ্চেন থাকে আমি জানি, কিন্তু প্রোগ্রাম এমনি 15 মিনিট, 11:50 প্রোগ্রাম, 15 মিনিটে তার মধ্যে অজস্র ফোন আসে, সবাই চায় দুটো কথা বলি রুমারির সঙ্গে, দুটো কথা আলোচনার মধ্যে অল্প, বিস্তারিত জানতে গেলে আছে তো আমার ফোন নাম্বার, নয় বুকিং করে অনলাইনে দেখা, নইবে চেম্বারে চলে আসুন, হাওড়া ময়দান, শিয়ালদা, শোভাবাজার, কালীঘাট, শাহপুরি, চলে আসুন, আপনাদের জন্য খোলা রইল আমার চেম্বার, জাস্ট বুকিং করুন, কনফার্ম বুকিং করুন, আসুন, আরো বিস্তারিত আলোচনা করা যাবে। শুধু কেতু কেন, বিভিন্ন রকম কোথায় বসে রয়েছে রাহু দেখুন, সেই রাহু শুক্রের ঘরে বসে রয়েছে,
সেই রাহু শনির ঘরে বসে রয়েছে, শুক্রের ঘরে শনি আর রাহু বসে রয়েছে, কি করতে পারে আপনার মনের জীবনকে নাজহাল, কি কি ডিসিশন ভুল নিতে পারে, বিস্তারিত আলোচনা রয়েছে, তা টিভি পর্দায় দু মিনিটে আলোচনা করা যায় না। তাই যারা মনে করছেন পার্সোনাল ভাবে আসতে পারছেন না, এখন ফোনের যুগ, অনলাইনের যুগ, কোনো কিছু ভাবতে লাগে না, জাস্ট ফোন করে আমার কাছে বিস্তারিত ফোনে সকল কথা আপনি জানতে পারেন। আর যারা মনে করছেন না আমার কাছে ছোট ফোন বা ফোনে শুনলে আমার হবে না, সেক্ষেত্রে চলে আসুন চেম্বার, আপনাদের জন্য চেম্বারের দরজা খোলা রইল। এখন ওয়েদার অনেক ভালো হয়েছে, কিন্তু ওয়েদার ভালো হোক খারাপ হোক একটাই জিনিস জানি, সমস্যা থাকলে ওয়েদার খারাপ আর ভালো জীবনটাই তো জর্জরিত হয়ে থাকে সমস্যায়। চোখের জল কি বন্ধ হয়? এই গতদিন চলে গেল মাদার্স ডে, প্রত্যেক আমার প্রথমে বলা উচিত ছিল প্রত্যেক মাদের জন্য হ্যাপি মাদার্স ডে, কারণ প্রত্যেক মাদের, হ্যাঁ আমি মনে করি একটা দিন মাদার্স ডে হয় না, চিরাচরিত মাদার্স ডে প্রত্যেকটা দিন হয়। মা মানে অতুলনীয়, মা মানে মা ছাড়া কিছু ভাবা যায় না পৃথিবীতে, মাই এমন জিনিস যখন আমরা জন্মাইনি তখন থেকে আমাদের কেয়ার করে, কিন্তু সেই মা। যাক এবার আলোচনা চলে আসি, যারা মনোবাঞ্ছা পূর্ণ করতে চায় ঠিক বিছানা থেকে নামার আগে যখনই আপনার চোখ খুলবে, সে যে কোনো মুহূর্তে প্রথম চোখ যখন খুলবে, কিছুক্ষণের জন্য আমরা ঘড়ি হেসে দেখি হয়তো যে কটা বাজে, একটু ঘুমাবেন না, জাস্ট যে টাইমটা চোখ খুলেছে প্রথম রাত্রে শোয়ার পর, সেটি যে কোনো টাইম হতে পারে, চোখ খুলে ওই বিছানা থেকে নামার আগে জাস্ট আপনার মনোবাঞ্ছাটা মনে মনে করে বলুন, আপনার নাম বলুন, গোত্র বলুন, যদি কেউ দীক্ষিত থাকে তাহলে দীক্ষিত 11 বার হলেও জপ করুন, করার পর ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ 11 বার মন্ত্রটি বলে আপনি কাজ শুরু করতে পারেন। দেখুন আপনার মনোবাঞ্ছাটা কিভাবে পূর্ণ হতে শুরু করেছে। আমি খুব ছোট্ট অনেক বড় বড় মন্ত্র দিইনি, খুব ছোট্ট, যাতে জীবনের পথ এগিয়ে যেতে পারেন। চেম্বারগুলি কিন্তু খোলা রইল, সোম শুক্র পেয়ে যাবেন হচ্ছে আমাকে কালীঘাট, মঙ্গলবার আর বুধবার পেয়ে যাবেন হচ্ছে শোভাবাজার, বৃহস্পতিবার শিয়ালদা, শনিবার হাওড়া ময়দান ও শাওড়াপুলি। যারা এর মধ্যে আমাকে দেখা করতে চাইছেন, আর এই সময় এই যুগে আপনাদের জন্য খুব স্বল্প মূল্যে যে কোনো খণ্ডন করব, ভালো থাকবেন, ভালো থাকতেই হবে, আবার দেখা হবে আপনাদের সঙ্গে, নমস্কার।